हेलो फ्रेंड्स, आज के सकल नित्य नतून एक रेसिपी निये चले मटन हालुआ बिरियानी और एटा मटनेर कीमा दिए तैरी करछि। तो चलुन देखे नेवा जाक एखाने आमी की की निये छी। समस्त जिनिसटा जोगाड़ करे निये छी। आलू सिद्ध करा रयेछे देखते पाच्छेन। एखाने आमी चाल भिजिए निये छी बिरियानीर और एखाने कड़ाई गरम करते दिए दिए छी। एबारे एखाने देखते पाच्छेन समस्त जिनिसगुलो रेडी करा आछे एकदम ही। और एबारे तेलेर मध्ये सर्षे तेलेर मध्ये एकटु अल्प पिंयाज कुचिए नेওয়া হয়েছে। तो पिंयाजगुलो ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এই পিঁয়াজটা আমরা ভালো করে লাল লাল করে যেরকম বিরিয়ানিতে পিঁয়াজ দেওয়া হয় পরে সেই রকম জন্য পিঁয়াজটা ভালো করে ভেজে তুলে রাখবো। দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি। আর এবারে এখানে সিদ্ধ করে আলু নুন হলুদ দিয়ে করে রেখেছিলাম সেটা এখন হালকা হালকা করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজের পেস্ট আর টমেটো পিউরি। এবার টমেটো পিউরিটা বলতে গেলে এখানে আমি একটু হলুদও রেখে দিয়েছিলাম, একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে টমেটো পিউরি বলতে গেলে টমেটোটা ভালো করে ঘষে নিয়েছিলাম। এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর অল্প আদা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আদা রসুনেরটা যাতে ভালোভাবে কষানো হয়। আর এদিকে একটুখানি দিয়ে দেওয়া হলো গুঁড়ো লাল লঙ্কা, একটু নুন। এখানে আমরা মটনের কিমা ব্যবহার করছি। এবার দেখছেন মটনগুলো আমরা দিয়ে দিচ্ছি। এগুলো একদম ছোট ছোট করে পিস করা রয়েছে। এখানে খুব একটা মটন লাগেনি, আমরা একদম কিমা দিয়ে আজকে এই মটন কিমা হালুয়া বিরিয়ানিটা রেডি করছি। এবার আস্তে আস্তে কষাতে থাকছি। এবারে অল্প জল দিয়ে দিয়ে ভালোভাবে মাখা মাখা করে নিচ্ছি। আস্তে আস্তে যত কষাবে এই টেস্ট তত বাড়বে। এবার দেখছেন কষানো একদম হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আর এবারে একটু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এটা আমাদের তাড়াতাড়ি ছিল তাই আমরা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কিমা বেশি সিদ্ধ করতে লাগে না, তবু আমি প্রেসার কুকারে দিলাম। আপনারা যদি বাড়িতে করেন তাহলে আস্তে আস্তে ঢাকা দিয়ে সিদ্ধ করতে পারেন। আর এই দিকে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর এই দিক আরেক দিকে বসিয়ে দিলাম ভাতের চালটা। এখানে গোটা গোটা আমি গরম মশলা দিই, জল দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম সাদা। আর দিয়ে দিলাম নুনটা। আমি নুনটা সবসময় আগে দিই যাতে চালের মধ্যে নুনটা ঢুকে যায়। আর এবারে দিয়ে দিলাম চালটা। আর এর চালটা একটু আটকাচা হবে যেহেতু বিরিয়ানি। আর এমনি বিরিয়ানিও তো একটু চাল আটকাচাই রাখতে হয় কারণ পরে দমে দিতে হয়। এদিকে ভাতটা হয়ে যাচ্ছে। আর এবারে ভাতটা হয়ে যাওয়ার পর আমি একটা থালার মধ্যে ঢেলে দিলাম যাতে ভাতে ভাতটা ঝরঝরে থাকে। আর এই দিকে দেখুন আমাদের মটন কিমাগুলো খুব ভালোভাবে গলে গেছে। এবারে অল্প অল্প করে আমরা মটনের ওপরে রাইসটা দিয়ে দিচ্ছি। অল্প
খুব অল্প করে করে। আর এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভাজা আলুগুলো, আর অল্প দিয়ে দিচ্ছি চিনি। নুন তো আগেই দেওয়া ছিল, আর এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা আমার ঘরের তৈরি বিরিয়ানি মশলা। বাজারে এমনিও গুঁড়ো মশলা পাওয়া যায়, ওটাও আপনারা দিতে পারেন। তাও আমি বলবো যে ঘরের বানানো জিনিসটাই বেশি ভালো হয়, এখনের যা সিচুয়েশন ঘরের তৈরি জিনিসটাই যতটা পারবেন খাবেন। এবারে আর একটু চাল আর একটু ভাত দিয়ে দিলাম এর মধ্যে। এবারে সমস্তটা দিয়ে দিচ্ছি, এবারে দুধের মধ্যে একটু রং মিশিয়ে নিয়েছি। এবারে মিঠা আতর, কাবরা জল, গোলাপ জল সব একে একে দিয়ে আমরা বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজটা দেখলেন আগে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি, এবার যেটা বিরিয়ানির গন্ধটা হয় সেটাই দিয়ে দিলাম। আর একটু সেন্টটা কম লাগছিলাম বলে পরের দিকে একটুখানি দেওয়া হলো। এবারে এটা আমি ঢাকনাটা আটকে দেবো, এটা দমে বসিয়ে দেবো। আস্তে আস্তে এটা যেন ফ্লেভারটা আরও সুন্দর গন্ধ বেরোয়, মানে মাটনের আর সমস্ত বিরিয়ানির মশলাগুলো যাতে সুন্দরভাবে গন্ধ হয়ে একদম সেদ্ধ হয়ে যায়। আর এই দেখুন আমার বিরিয়ানিটা দম দেওয়ার পর কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এবারে আমি বিরিয়ানিতে মানে মাটন বিরিয়ানিতে সেরকম একটা ঘি দিইনি, যেহেতু বিরিয়ানিতে মাটন দিলে অনেকটাই তেল তেলে হয়ে যায়, তাই জন্যে আমি পরের দিকে একটু দিলাম ঘি। আর এই দেখুন নিচ থেকে আমি ওপর তুলছি, কি সুন্দর ভাতগুলো ঝরঝরে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে নিচ্ছি একটা থালার মধ্যে। আমরা খুব অল্প একটুখানি মাটন দিয়ে এই রেসিপিটা বানালাম, আপনারা সবাই ঘরে বানিয়ে একবার ট্রাই করে দেখুন, খুব সুন্দর একটা মানে রেসিপি। আর যারা মাটন ভালোবাসেন বা মাটন বিরিয়ানি ভালোবাসেন এরকমভাবে করে খেয়ে দেখবেন। তো আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে, মানে এটা হচ্ছে আমি নাম দিয়েছি মাটন হালুয়া বিরিয়ানি। তো যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাকে লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কি বলুন তো, মাটনের সাথে ডিম না হলে চলে, তাই আমরা দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে এর মধ্যে আমরা পরিবেশন করার জন্য দুটো ডিম দিয়েছি। তবে বন্ধুরা আজকের মতন আসি, টাটা।